এই গরমে আমাদেরকে চুলের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে চুল রক্ষ হয়ে যাচ্ছে চুলে ময়লা জমছে বা চুল খুব ফ্রিজি হয়ে যাচ্ছে ঘাম ময়লা ধুলাবালের কারণে চুলের গোড়াও নরম হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে চুল পড়ে ধুলোবালি থেকে দূর করবার জন্য চুলে আমরা প্রতিনিয়ত শ্যাম্পু ব্যবহার করছি এই শ্যাম্পুর ফলে চুল আমাদের পড়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আজকে আমরা একটা হার্বাল শ্যাম্পুর টিউটোরিয়াল নিয়ে এসেছি কীভাবে শ্যাম্পু করলে চুলও নষ্ট হবে না এবং চুলের কোনো ক্ষতিও হবে না বরং এই হার্বাল শ্যাম্পু ব্যবহারে আপনার চুল উঠবে ঝরঝরে মসৃণ এবং সুন্দর সপ্তাহে অন্ততপক্ষে দুইবার যদি আপনি হার্বাল শ্যাম্পু ব্যবহার করেন এবং অন্য শ্যাম্পু ব্যবহার করেন তাতেও আপনার যথেষ্ট প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই চলুন তাহলে শুরু করা যাক ভিডিও প্রথমে আমরা চার চামচের মতো চাল ভিজিয়ে নিলাম এই চাল ভিজিয়ে রাখার পর আপনি পরের দিন চালটাকে সহায় পেস্ট করে নেবেন এখন চুলায় আমরা এক লিটারের মতো পানি নিয়ে নেব আমি এখানে সব উপাদান পাউডার ব্যবহার করেছি যাতে কারা সংগ্রহ করতে কোনো সমস্যা না হয় প্রথমে আমরা চালের পেস্টটাকে পানিতে দিয়ে দেবো যেটাকে আমরা পানির সাথে পেস্ট করে নিয়েছি প্রথমে আমরা নিয়ে নিচ্ছি দুই চামচ আমলকি তারপর আমরা নেব তিন চামচ ইঠা চুল পরিষ্কার করতে ইঠা দারুণ উপকারী এরপর আমরা নেব দুই চা চামচ মেথি পাউডার এরপর আমরা নিব দুই চা চামচ ভেঙরাজ এরপরে আমরা নিব জবা ফুলের পাউডার এক চা চামচ এবং দুই চা চামচ তিসির পাউডার এখন আমরা দেব লেবুর উপরের অংশটাকে ধুয়ে সেটাকে এই পানিতে ছেড়ে দেব তারপর আগুনটাকে অন করে দিয়ে জাল দিতে শুরু করব এই উপাদানগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী এবং চুল ঘন রাখ চুল ঘন করতে এবং চুলকে সুন্দর করতে এই উপাদানগুলো দারুণভাবে কাজ করে এরপরে আমরা দেব এক টেবিল চামচ শিকাকায় আমি প্রথমে যদি ভুলে গিয়েছিলাম তাই আবার দিয়ে নিচ্ছে এখন আর দিব আদা কুচি যেহেতু বর্ষার সময় সেহেতু ঘাম গরম এবং ময়লা চুলে ক্ষতিগ্রস্ত করে তুলছেন তাই এখন আমরা চুলের যত্নের জন্য এবং চুলকে সুন্দর করবার জন্য ঘন রাখবার জন্য আমরা এই উপাদানগুলো একসাথে জাল দিয়ে নেব খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এখানে যেহেতু এক লিটার থেকে একটু বেশি পানি আছে তাই এটাকে হাফ লিটারের কাছাকাছি নিয়ে আসলে সবচেয়ে ভালো হয় এই পুরো উপাদানগুলোকে আপনি ফ্রিজে রেখে দিলেই সবচেয়ে ভালো আপনি সারা মাস ব্যবহার করতে পারবেন এখন উপাদানগুলোকে ছেকে নিয়ে এসেছি আমি এতে এখন আমি ভিটামিন ই দিয়ে দিলাম চার ক্যাপসুল সমান এবং তারপরে দিব রোজমেরি এসেনশিয়াল অয়েল আমরা সবাই জানি ভিটামিন ই এবং রোজমেরি চুলের জন্য কতটা উপকারী চুলকে সুন্দর রাখবার জন্য ঘন হবার জন্য এবং চুলের গ্রোথ বাড়ার জন্য ভিটামিন এবং ই এবং অ্যাসেনশিয়াল ওয়েল রোজমের অ্যাসেনশিয়াল ওয়েল দারুণভাবে কাজ করে এই জিনিসগুলোকে এখন আমি ছেঁকে নিয়েছিলাম আগে আর যা কিছু আছে এইগুলি চুল ধোয়ার সময় এমনিই চলে যায় কোনো কিছু চুলের সাথে আটকায় না এগুলি একদমই পানিতে সিদ্ধ করা পাউডার তাই খুব গোসলির সময় মা আপনি যখন ধুয়ে নেবেন তখন সুন্দরভাবে চলে যাবে অনেকের আমি এই কাচের জারে এই মিশ্রণটা তুলে রাখতেছি চুলের সমস্যা দূর করবার জন্য এই হার্বাল শ্যাম্পুটা আপনি যদি সপ্তাহে ব্যবহার করেন তাও আপনাকে অসাধারণ কাজ করবে এরপরে আমরা এই শ্যাম্পুটাকে আমরা ফ্রিজে রেখে দিলে এক মাসের উপরই যাবে নষ্ট হবে না যেহেতু গরমকাল এবং সবগুলো উপাদান জাল দেওয়া তাই ওখানে রেখে দেওয়াই ভালো এবার আমি একটু পানি দিয়ে এটাকে একটু নেড়ে দেখাচ্ছি যে অনেকে মনে করে যে শ্যাম্পুতে হয়তো ফেনা হবে না না শ্যাম্পুটাতে খুব সুন্দর ফেনা হয় এবং ভালো মতনই হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ভালো থাকবেন